টিকটকের জনপ্রিয়তার কারণে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চেষ্টা করছে নিজেদের সেবার মান বাড়াতে। টিকটককে টেক্কা দিতে নতুন ফিচার আনার উদ্যোগ নিয়েছে ইউটিউব। বর্তমান সময়ে বিশ্বে টিকটক সর্বাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম হলেও অনেক দেশেই তা নিষিদ্ধ, কিন্তু নিষেধাজ্ঞার পরেও ব্যবহারকারীর সংখ্যা ও জনপ্রিয়তা টিকটকে বেড়েই চলেছে। আর এই প্ল্যাটফর্মটির এমন জনপ্রিয়তার কারণে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো টিকটকের মতো ফিচার যুক্ত করার চেষ্টা করছে, বাদ যায়নি ইউটিউবও। বছরখানেক আগেই টিকটকের মতো শর্ট ভিডিও তৈরির জন্য ইউটিউব শর্টস নিয়ে এসেছে ইউটিউব। এবার শর্টসে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে সংস্থাটি, এতে করে লাভবান হবে ব্যবহারকারীরা। যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের আয় বাড়ানোর জন্যই এমন বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে ইউটিউব, আর শিগগিরই এই সুবিধা চালু হতে যাচ্ছে। তবে সুবিধা পেতে হলে কিছু শর্ত পালন করতে হবে ব্যবহারকারীদের। প্রয়োজন হবে এক বছরে অন্তত 4,000 ঘন্টা ভিউ এবং কমপক্ষে 1,000 সাবস্ক্রাইবার। অবশ্য কন্টেন্ট ক্রিয়েটররা যদি 90 দিনের মধ্যে শর্টসে 10 মিলিয়ন ভিউ পেয়ে থাকেন তাহলেও যোগ্য হতে পারবেন। তবে শুরুতে লাভ্যাংশের মাত্র 50% পাবেন ক্রিয়েটররা, বাকিটা পাবে ইউটিউব।